রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও, আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই, এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে, মনকে উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না, আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারই বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটা এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি, আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে, আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন, কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো, এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা, যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কৌশলব ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন, এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে।
আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি, ঠিক আছে? তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। খেয়ে ছাড়ে যাও, আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা, এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে, আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা? আমি বলি না করবো না। তারপরে এরপরে তো কয় বছর কয় কাণ্ড, আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই, দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে, আমি যেটা জানি সেটা করি। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনে, সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো, যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন, আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়, যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যে আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার আমার নাম উঠলে উনি ওনার রাগ উঠে যায়, আমাকে সুৎখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না, আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না, ঠিক আছে? এখন আমি কি করে বলবো, ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চমহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন, এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো এটা বলো, এটা হাস্যকর একটা কথা, মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই, কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না, কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি, বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই, উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না, ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে, আমার তো আমার গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে